হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? লিস্টাকে বলছেন চ্যানেল আপনাদের প্রত্যেককে অনেক অনেক ওয়েলকাম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বাচ্চাদের শরীর স্বাস্থ্য ভালো রাখার জন্য আমরা কী কী সহজ সিম্পল টাইপের ব্যায়াম বাচ্চাদেরকে দিয়ে করাতে পারি সেই সম্পর্কে বেশ কিছু ইনফরমেশন। কারণ ব্যায়াম কিন্তু বাচ্চাদের শরীর স্বাস্থ্য গঠন করতে, শরীর স্বাস্থ্য ভালো রাখতে ভীষণ ভালো সাহায্য করে। তো চলুন উইদাউট এনি ফার্দার ডিলে আজকের ভিডিওটা স্টার্ট করি। আপনারা কারা কারা বাচ্চাদেরকে দিয়ে প্রত্যেক দিন হালকা ফুলকা কিছু ব্যায়াম করাচ্ছেন বা করাবেন ভাবছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, এবং সাথে আপনার বাচ্চার বয়সটাও কিন্তু উল্লেখ করবেন। কারণ জানেন তো, বাচ্চাদের শরীর ভালো রাখার জন্য কিন্তু ব্যায়াম খুবই গুরুত্বপূর্ণ। আর এখনকার দিনে, এখনকার লাইফস্টাইলে ব্যায়াম যে কতটা গুরুত্বপূর্ণ সেটা যে সমস্ত বাচ্চারা অলরেডি ব্যায়াম করতে শুরু করে দিয়েছে তাদেরকে দেখলে আপনারা বুঝতে পারবেন। তো আপনি একটা রুটিন করে নিন, রুটিনের মধ্যে আপনি হালকা ধরনের কিছু ব্যায়াম আপনার বাচ্চাকে দিয়ে রোজ করাতে পারেন। ব্যায়াম আপনার বাচ্চা হেলদি ওয়েট গেইন করবে, বাচ্চার হাইট বাড়াতে সাহায্য করবে, বাচ্চাকে ধীর স্থির করবে, বাচ্চার পড়াশোনার প্রতি মনোযোগ তৈরি হবে, এবং খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে বাচ্চা খুব নিয়ম নিষ্ঠাবান হবে। তাই জন্য বাচ্চাকে কিন্তু অবশ্যই ব্যায়াম করান, ব্যায়ামটা শেখান বাচ্চাকে। একদম হালকা কিছু খাবার, যেমন ধরুন একটু জল খেলো, দুটো বিস্কুট খেলো, বা একটু বাদাম খেলো, বা একটু ছোলা খেলো, এই ধরনের একদম হালকা কিছু খাবার বাচ্চা খেলো, এক মুঠো বা দুই মুঠো যেমন হয় আর কি, এরকম হালকা কিছু খাবার খাওয়ার পর সকালবেলার দিকে অথবা বিকেলবেলা বা সন্ধেবেলার দিকে বাচ্চাকে কিন্তু ব্যায়াম করাতে পারেন। দুটো টাইমের যে কোনো একটা টাইম চুজ করতে পারেন বাচ্চাকে ব্যায়াম করানোর জন্য। বাচ্চার বয়স মোটামুটি আপনার 2 বছর হয়ে যাক, তারপর থেকে আপনি হালকা ফুলকা ব্যায়াম বাড়িতে বাচ্চাকে করতে দিলেন। বাচ্চার বয়স যখন মোটামুটি 3 বছর প্লাস হয়ে যায়, তারপর থেকে যোগ ব্যায়ামের বিভিন্ন সেন্টার হয়, সেখানে বাচ্চাকে ভর্তি করে দিতে পারেন। মানে কোথাও গিয়ে যদি বাচ্চা শেখে না, তাহলে ব্যাপারটা আরও ভালোভাবে ফলো করা হয়, রুটিনটা ঠিকঠাক মেনটেন হয়। কারণ অনেক সময় বাড়িতে যদি আমরা নিজেরা করতে যাই, আজকে থাক, আজকে হলো না, বা আজকে আমার মনে থাকলো না, বা আমি কাজে খুব ব্যস্ত থাকলাম, তাহলে বাচ্চাকে নিয়ে আর ব্যায়ামটা করানো হলো না, এরকম হয়ে থাকে। এই জন্য বাচ্চার বয়স যখন 3 বছর প্লাস হয়ে যাচ্ছে, তারপর থেকে যে কোনো আপনার বাড়ির কাছাকাছি যে জায়গায় যোগাসন শেখানো হয় সেখানে বাচ্চাকে ভর্তি করে দিতে পারেন। এতে কী হবে, বাচ্চা একদম মানে টাইম টু টাইম সেখানে গিয়ে রেগুলার বেসিসে শিখবে, ফলে বাচ্চার যে শেখাটা সেটা অনেক বেশি ভালো হবে। আমি আমার বাচ্চার বয়স 3 বছর হয়ে যাওয়ার পর থেকেই ওকে যোগ ব্যায়ামে ভর্তি করে দিই, যোগাসনে ভর্তি করে দিই, এবং নিয়মিত কিন্তু যাই। এই যোগাসনে ভর্তি করার পর আমি যে ব্যাপারগুলোকে লক্ষ্য করেছি বাচ্চার মধ্যে, এক তো ওয়েট গেন ঠিকঠাক মতন হয়, খুব ভালোভাবে হয়, সর্দি কাশি বা ঠান্ডা লাগার মতন সমস্যাটা অনেকটাই কমানো যায়, বাচ্চার হাইটটা বাড়ে ঠিকঠাক মতনভাবে, এবং খুব ভালো যেটা বোঝা যায়, আপনার বাচ্চা প্রত্যেক দিন মানে আপনি এটা বুঝতে পারবেন, ধরুন আপনার বাচ্চা রেগুলার ব্যায়াম করে না, তো যখন বাচ্চা রেগুলার ব্যায়াম করে না সেই সময় বাচ্চার খাওয়া দাওয়াটা যতটা পরিমাণে থাকে, যখনই বাচ্চা ব্যায়াম করবে, রেগুলার বেসিসে ব্যায়াম করতে যাবে, বা বাড়িতে একটা নির্দিষ্ট সময়ের জন্য রেগুলার ব্যায়াম করবে, বা দৌড়াদৌড়ি জগিং করলো, একটু যোগ ব্যায়াম করলো, তারপর সেই দিনগুলোতে যদি বাচ্চার খাওয়াটা লক্ষ্য করেন, তাহলে বুঝতে পারবেন বাচ্চার খাবার খাওয়ার পরিমাণটা অনেকটাই বেড়েছে। এটা কিন্তু একটা গুড সাইন, এবং এটা কিন্তু বাচ্চাদের হেলদি ওয়েট গেইন করতে ভীষণ ভালো সাহায্য করে। তো এই কারণেই বাচ্চাকে মানে 2 বছরের পর থেকে মোটামুটি বাচ্চাকে বাড়িতে নিজেরাই কিছু হালকা ফুলকা ব্যায়াম করতে দিন, একদম রুটিন করে, টাইম করে। আর মোটামুটি 3 বছর প্লাস বাচ্চার বয়স হয়ে গেলে অবশ্যই বাচ্চাকে যোগ ব্যায়ামে ভর্তি করে দিন। যদি আপনার পক্ষে 3 বছর বাচ্চার বয়স হয়ে গেছে কিন্তু যোগ ব্যায়ামে দেওয়া সম্ভব হচ্ছে না, বা আশেপাশে এমন কোনো সেন্টার নেই যেখানে গিয়ে আপনি বাচ্চাকে যোগ ব্যায়ামটা শেখাতে পারবেন, সেক্ষেত্রে আমি কিছু খুব বেসিক হালকা ফুলকা যোগ ব্যায়াম আপনাদের সাথে শেয়ার করছি, যেগুলো আমার বাচ্চা জানে সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা চাইলে সেগুলো বাচ্চাদেরকে দিয়ে করাতে পারেন, চাইলে সেই ব্যায়ামগুলো আপনার বাচ্চার জন্য উপযুক্ত কি না কোনো একজন এক্সপার্টকে দেখে জেনেও নিতে পারেন। তো চলুন, আমার ছেলে যে সমস্ত খুব সিম্পল টাইপের যোগাসনগুলো শিখেছে সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করি, তাহলে আপনাদের হয়তো কিছুটা উপকার হবে।
ওভারঅল এই সমস্ত হালকা ফুলকা এক্সারসাইজগুলো আপনি চাইলে আপনার বাচ্চাকে করাতে পারেন, যদি আপনার বাচ্চার অন্য কোনো রকম ফিজিক্যাল কমপ্লিকেশান না থেকে থাকে সেক্ষেত্রে। এবার আপনাদের সাথে শেয়ার করি, প্রথম দিকে কিন্তু বাচ্চাদেরকে অনেকক্ষণ ধরে কখনোই ব্যায়াম করাবেন না। আপনি একটা টার্গেট রাখুন যে আজকে বাচ্চাকে 15 মিনিট আমি একটু হাত পা নাড়ানো, একটু জগিং করা, এরকম কাজগুলো করতে দেবো। একটা না অনেকক্ষণ কখনোই বাচ্চাকে দিয়ে ব্যায়াম করাবেন না। তারপর সেই 15 মিনিটটা একটু বাড়িয়ে 20 মিনিট করলেন, যখন বাচ্চা ভালোভাবে ব্যায়াম শিখে গেল তখন ওই বিশ্রাম, মানে ব্যায়ামের মাঝখানে তো বিশ্রাম নিতে হয়, তো ওই ব্যায়াম বিশ্রাম সব ধরে মোটামুটি আধ ঘন্টা মতন বাচ্চাকে বলবেন ব্যায়ামটা করতে ওঠো। তো এই আধ ঘন্টার টাইমটার মধ্যে কিন্তু ব্যায়ামও থাকবে বিশ্রামও থাকবে, ব্যায়ামও থাকবে বিশ্রামও থাকবে। এইভাবে মোট 8 ঘন্টা একটা টার্গেট নেবেন, বাচ্চাকে ওই ব্যায়ামের মধ্যে সেই সময়টা ব্যস্ত রাখবেন। হ্যাঁ, গুরুত্বপূর্ণ ইনফরমেশন শেয়ার করি, দেখবেন একটা ব্যায়াম বাচ্চা যখন শেষ করছে তখন বাচ্চার খুব হৃৎপিণ্ডটা খুব তাড়াতাড়ি দুকপুক করছে, মানে হার্টবিটটা বেশি হচ্ছে। তো এই সময় বাচ্চাকে একটু স্থিরভাবে বসাবেন বা শবাসনে শুয়ে দেবেন, তখন বাচ্চা যেন একটু রেস্ট নেয়। যখনই দেখবেন বাচ্চার ওই হৃৎপিণ্ডর যে ছন্দটা সেটা আস্তে আস্তে নর্মাল হয়ে গেছে, তখন বাচ্চাকে তুলবেন, উঠে বাচ্চাকে তখন নেক্সট ব্যায়ামটা করতে দেবেন। মানে একটা ব্যায়াম শেষ করার সাথে সাথেই আর একটা ব্যায়াম শুরু করিয়ে দেবেন না, কিছু সময়ের জন্য কিন্তু বাচ্চাকে বিশ্রাম দেওয়াটা প্রয়োজন। যে গুরুত্বপূর্ণ ইনফরমেশনটা শেয়ার করবো সেটা হচ্ছে, ভরা পেটে বাচ্চাকে কখনোই ব্যায়াম করতে দেবেন না। যখন বাচ্চার খাওয়া দাওয়া হয়ে যাবে, দুপুরের খাওয়া দাওয়া বলুন বা ডিনার হয়ে যাবে, তখন বাচ্চাকে কিন্তু খাওয়া দাওয়ার পরে খানিকটা হাঁটাহাঁটি করতে দিতে পারেন, অথবা বাচ্চাকে বজ্রাসনে এইভাবে স্ট্রেটভাবে বসিয়ে রাখতে পারেন। খাওয়ার পরে বজ্রাসনটা বা হালকা ফুলকা হাঁটাহাঁটিটাই বাচ্চার খাবারকে হজম করতে সাহায্য করবে। ভরা পেটে কোনো সময় অন্য কোনো রকম ব্যায়াম কিন্তু বাচ্চাকে দিয়ে করাবেন না, এবং যখন বাচ্চার ব্যায়াম হয়ে যাবে তারপর সাথে সাথেই বাচ্চাকে কোনো কিছু খাওয়াতে যাবেন না। ব্যায়াম হয়ে গেল তারপর অন্তত একটা আধ ঘন্টার গ্যাপ দিলেন, কিছুক্ষণ পর হয়তো একটু জল খাওয়াতে পারেন, বাট ভারী কোনো খাবার দাবার বা কোনো সলিড ফুড কিন্তু ব্যায়াম করার পরপরই বাচ্চাকে খেতে দেবেন না। একটা আধ ঘন্টার বিরতি দিন, তারপর বাচ্চাকে কোনো সলিড খাবার খাওয়ানোর হলে খাইয়ে দিতে পারেন। আর একটা গুরুত্বপূর্ণ ব্যাপার কিন্তু মায়েদের অবশ্যই জেনে রাখা দরকার, সেটা হচ্ছে বাচ্চাকে যখন ব্যায়াম করতে পাঠাবেন বা বাচ্চাকে দিয়ে যখন ব্যায়াম করাবেন, তখন কিন্তু অবশ্যই বাচ্চাকে আপনি উপরে যাই ড্রেস পরান না কেন, ভেতরে অবশ্যই বাচ্চাকে আন্ডারওয়্যার পরাবেন, না হলে কিন্তু বাচ্চাদের অন্যান্য বিভিন্ন রকমের সমস্যা হতে পারে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো, যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটা, আমাদের চ্যানেলের সঙ্গে অবশ্যই অ্যাটাচ থাকবেন। থ্যাংক ইউ।